লাস্ট লেকচারে আমরা নাম্বার থিওরির আরএসএ ট্রিপল সিস্টেম পড়েছি। এই লেকচারে আমরা মোবিয়াস ফাংশন পড়ব এবং এই মোবিয়াস ফাংশনকে কি করে ম্যাথমেটিকাতে ইউজ করতে পারি সেটা শিখব। এর কিছু প্রবলেম আমরা সলভ করব এবং কিছু প্রবলেম হোম টাস্কের জন্য দেওয়া থাকবে। তো মোবিয়াস ফাংশন ডিফাইন করার আগে আমরা দেখে নিই যিনি এই ফাংশনটা ডিফাইন করেছিলেন মোবিয়াস, যার ফুল নাম এফ মোবিয়াস, একজন বিখ্যাত জার্মানির ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি এই মোবিয়াস ফাংশন ইন্ট্রোডিউস করেছেন। এবার মোবিয়াস ফাংশনের ডেফিনেশনে আসি। ডেফিনেশন দেখো, মোবিয়াস ফাংশন হচ্ছে মিউ দিয়ে ডিনোট করা হচ্ছে। মিউ ডিফাইন করা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে জিরো প্লাস মাইনাস ওয়ানে এই ফাংশনটা ডিফাইন করা হচ্ছে। কিভাবে? যে মিউ এন ইকুয়াল টু ওয়ান হবে যদি এন এর ভ্যালু ওয়ান হয়, জিরো হবে যদি এন কে কোনো একটা প্রাইমের স্কোয়ার ডিভাইড করে, অর্থাৎ এন এর এমন একটা যদি ফ্যাক্টর পাই পি স্কোয়ার, তাহলে হচ্ছে সেটার ভ্যালু জিরো হয়ে যাবে। আর মাইনাস ওয়ান হোল পাওয়ার আর হবে যদি এন কে আমরা ডিস্টিং প্রাইমের প্রোডাক্ট আকারে লিখতে পারি, এবং ডিস্টিং প্রাইম যেভাবে লিখলাম প্রত্যেকটা পাওয়ার কিন্তু ওয়ান হতে হবে, অর্থাৎ লিনিয়ার প্রাইমের প্রোডাক্ট আকারে যদি আমরা লিখতে পারি তাহলে সেই মিউ এন হবে মাইনাস ওয়ান হোল পাওয়ার আর, যেখানে এন হচ্ছে আরখানা ডিস্টিং প্রাইমের প্রোডাক্ট। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা সহজেই কত মানে কিছু যদি নাম্বারের মিউ এন বের করতে দেয় সেটা বের করতে পারবো খুব ইজিলি। যেমন মিউ ওয়ান কত হবে? ওয়ান। মিউ টু মাইনাস ওয়ান, কেন? এটার জন্য, এই শেষের কন্ডিশনের জন্য। মিউ থ্রিও মাইনাস ওয়ান হবে। মিউ ফোর জিরো হয়ে যাবে, কেন? টু স্কোয়ার এন কে ডিভাইড করছে, এখানে এন ফোর জিরো হয়ে যাচ্ছে। আবার যেহেতু সিঙ্গেল প্রাইম হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান হয়ে যাবে, কারণ এখান থেকে পাচ্ছি। সিমিলারলি মিউ সিক্স ওয়ান, এইভাবে আমরা সব বের করতে পারি। এবার একটা জিনিস এখানে খেয়াল করে দেখছো, যখনই প্রাইম হয়ে যাচ্ছে, যেমন মিউ টু মাইনাস ওয়ান, মিউ থ্রি মাইনাস ওয়ান, মিউ ফাইভ মাইনাস ওয়ান, মিউ সেভেন মাইনাস ওয়ান, কেন হচ্ছে? কারণ এই লাস্ট প্রপার্টিটার জন্য হয়ে যাচ্ছে। এন হচ্ছে সিঙ্গেল প্রাইম, সিঙ্গেল প্রাইম যেই হচ্ছে তাহলে মাইনাস ওয়ান হোল পাওয়ার ওয়ান হয়ে যাবে। অর্থাৎ প্রাইম যদি হয় এন এর ভ্যালু, তাহলে মিউ পি সবসময় মাইনাস ওয়ান হবে। আর মিউ পি পাওয়ার ই যদি হয়, ইর ভ্যালু গ্রেটার ইকুয়াল টু টু হয়, তাহলে জিরো হবে। কেন? কারণ এই এই সেকেন্ড প্রপার্টিটা দেখ, কারণ তখন এন এর একটা ফ্যাক্টর পেয়ে যাচ্ছ, যেটা পি স্কোয়ার ফ্যাক্টর আমরা পেয়ে যাব তখন, কারণ ইর ভ্যালু গ্রেটার ইকুয়াল টু টু, তার মানে এটা জিরো হয়ে যাবে। এবার আমরা প্রুভ করব এই যে মোবিয়াস ফাংশন এটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, অর্থাৎ যদি এম আর এন এর জিসিডি ওয়ান হয় তাহলে মিউ এম এন ইকুয়াল টু মিউ এম ইন্টু মিউ এন হবে। এবার প্রুফে আসি। তো এম এন আমরা ধরে নিলাম দুখানা ইন্টিজার যারা কো প্রাইম হবে। এবার আমরা দুটো কেস কনসিডার করব। প্রথম কেসে যদি আমরা কনসিডার করি মিউ এম এন জিরো, তাহলে কি হবে? আর মিউ এম এন নট ইকুয়াল টু জিরো হতে পারে, কারণ এখানে দেখো দুটো আছে, জিরো হতে পারে আর নট ইকুয়াল টু জিরো হতে পারে, নট ইকুয়াল টু জিরো ওয়ান অথবা মাইনাস ওয়ান হোল পাওয়ার আর, এরকম হতে পারে। তো মিউ এম এন কে আমরা জিরো ধরে নিলাম, তাহলে মিউ এম এন কে যেই জিরো ধরে নিচ্ছি তাহলে আমরা সবসময় এর জন্য একটা প্রাইম পাবো, সাইডের পি স্কোয়ার এম এন কে ডিভাইডস করবে। এবার এম এন যেহেতু কো প্রাইম, তাহলে পি স্কোয়ার যেহেতু এম এন কে ডিভাইডস করছে, তার মানে পি এফ এম অথবা এন যে কোনো একটাকে ডিভাইডস করবে, তার মানে পি স্কোয়ারও এম অথবা এন যে কোনো একটাকে ডিভাইডস করবে। তাহলে আমরা কি পাবো? আইদার মিউ এম এন জিরো হবে অথবা মিউ মিউ এম জিরো হবে অথবা মিউ এন জিরো হবে। তাহলে যে কোনো একটা যদি জিরো হয় তখন আমরা লিখতে পারি মিউ এম ইন্টু মিউ এন, সেটা জিরো হয়ে যাচ্ছে। তো ফাইনালি মিউ এম এন ইকুয়াল টু মিউ এম ইন্টু মিউ এন। এবার সেকেন্ড কেসে আমরা ধরে নিচ্ছি মিউ এম এন নট ইকুয়াল টু জিরো, তাহলে মিউ এম এন যেহেতু নট ইকুয়াল টু জিরো, তাহলে এম এন এম এন এর হচ্ছে স্কোয়ার ফ্রি আমরা একটা প্রাইম মানে ফ্যাক্টর সবসময় স্কোয়ার ফ্রি হবে প্রাইম ফ্যাক্টর, অর্থাৎ আমরা কোনো প্রাইম পাবো না যার জন্য পি স্কোয়ার একে ডিভাইডস করবে। সুতরাং তাহলে এই ক্ষেত্রে কি পাবো? এম আর এন তাহলে দুটোই হচ্ছে ওই একই রকম হবে, স্কোয়ার ফ্রি হবে, কোনো কোনো তার প্রাইম পাবো না যার হচ্ছে স্কোয়ার ডিভাইডস করবে এম কে অথবা এন কে, তার মানে এম ডিস্টিং প্রাইমের প্রোডাক্ট আকারে হবে এবং প্রত্যেকটা লিনিয়ার হবে, অর্থাৎ পাওয়ার ওয়ান। সিমিলারলি এন ও ডিস্টিং প্রাইম যাদের পাওয়ার ওয়ান, এইভাবে লেখা যাবে, যেখানে পি আই আর কিউ যে এগুলো ডিস্টিং প্রাইম অবভিয়াসলি, কারণ এম আর এন
যেহেতু এম আর এন এদের জিসিডি যেহেতু 1 সুতরাং এখানে পি আই আর কিউ আই এগুলো কিন্তু সব আলাদা প্রাইম হবে ওকে তাহলে এম এন কে আমরা লিখতে পারি এই প্রাইমগুলোর প্রোডাক্ট আকারে এবং আলটিমেটলি এম এন হয়ে গেল ডিস্টিং প্রাইমের প্রোডাক্ট যেগুলো সবই লিনিয়ার অর্থাৎ পাওয়ার 1 হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা মিউ এম এন কে সহজেই ক্যালকুলেট করতে পারবো তাহলে কি হবে মিউ এম এন ইকুয়াল টু মাইনাস 1 হোল পাওয়ার আর প্লাস এস কেন আর প্লাস এস খানে প্রাইম আছে তার মানে এটাকে আমরা ভেঙে দিতে পারি মাইনাস 1 হোল পাওয়ার আর ইন্টু মাইনাস 1 হোল পাওয়ার এস সুতরাং মাইনাস 1 হোল পাওয়ার আর মানে হচ্ছে মিউ এম কেন এই যে এখান থেকে পাচ্ছি আর এটা মানে হচ্ছে মিউ এন তো ফাইনালি আমরা তাহলে প্রুভ করে ফেললাম মিউ এম এন ইকুয়াল টু মিউ এম ইন্টু মিউ এন যেখানে মিউ এম এন নট ইকুয়াল টু জিরো এবার নেক্সট থিওরামে আসি নেক্সট থিওরাম দেখো মিউ টি এর যদি আমি সামেশান কনসিডার করি কোনো পার্টিকুলার এন এর জন্য অর্থাৎ এন যদি আমাদের দেওয়া থাকে এন এর যত ডিভাইজার আছে তার জন্য আমরা যদি মিউ ডি কনসিডার করি তার সামেশান নিই তাহলে কি হবে এটা 1 হবে যদি এন এর ভ্যালু 1 হয় আর 0 হয়ে যাবে এন এর ভ্যালু গ্রেটার দেন 1 খুব ইম্পর্টেন্ট একখানা রেজাল্ট অর্থাৎ কোনো মানে এন এর ভ্যালু 1 এর থেকে যদি বড় হয় তার যত ডিভাইজার আছে সমস্ত ডিভাইজারের আমরা মিউ বের করে যদি যোগ করি তাহলে 0 হচ্ছে আর 1 এর জন্য 1 হচ্ছে ওকে এবার প্রুফে আসি যেখানে ডিটা তো পজিটিভ ডিভাইজারস ঠিক আছে ওকে এবার প্রুফ দেখো আমরা এফ এন ইকুয়াল টু যদি কনসিডার করি সামেশান অফ ডি সেই সমস্ত মানে সামেশানটা ডি ওভার ডি দুপুরে সামেশান নিলাম যেখানে ডিটা এন এর ডিভাইজার মিউ ডি এরকম কনসিডার করছি তো এইরকমের ক্ষেত্রে আমরা জানি যেহেতু মিউ টি এই যে ফাংশনটা এটা মাল্টিপ্লিকেটিভ হয়ে যাচ্ছে তাহলে এফ ও মাল্টিপ্লিকেটিভ হবে অলরেডি আমরা প্রুভ করে রেখেছি আগেই আমরা প্রুভ করেছি এই এই রেজাল্টটা এবার সেই রেজাল্টটা কিন্তু আমরা এই প্রুফে ইউজ করব এবার দেখো তাহলে মিউ হচ্ছে মাল্টিপ্লিকেটিভ তাহলে এফ এন ও মাল্টিপ্লিকেটিভ এটা আমাদের নন রেজাল্ট আচ্ছা এবার দেখো এফ ওয়ান যদি বের করি তাহলে এফ ওয়ান ইকুয়াল টু মিউ ওয়ান আর মিউ ওয়ান মানে তো ওয়ান এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার যদি আমরা কনসিডার করি এনটা যদি পি পি টু দি পাওয়ার ফর্মে এইরকম হচ্ছে যেখানে ইর ভ্যালু গ্রেটার ইকুয়াল টু ওয়ান তাহলে এর ক্ষেত্রে কি হবে তাহলে এফ পি পাওয়ার ই এটাকে আমরা লিখতে পারি কীরকম ফর্মে এখানে হচ্ছে মিউ ওয়ান প্লাস মিউ পি এরকম সামেশান করে আপ টু পি পাওয়ার ই এরকম লিখতে পারি কেন কারণ পি পাওয়ার ই যেহেতু হচ্ছে তাহলে এর ডিভাইজারগুলো কত হবে ওয়ান হবে পি হবে পি স্কোয়ার হবে ডট ডট করে পি টু দি পাওয়ার ই পর্যন্ত হবে তার মানে সেই সামেশানটা ভেঙে দিলে এরকম চলে আসছে ওকে এবার দেখো এটা হচ্ছে ওয়ান প্রাইম যেহেতু মাইনাস ওয়ান আর হচ্ছে এখানে যেহেতু প্রাইমের স্কোয়ার আছে তাহলে জিরো এবং বাকিগুলোতে সবার মধ্যেই প্রাইমের স্কোয়ার পেয়ে যাবো সুতরাং সেগুলো সব জিরো হয়ে যাবে তাহলে ফাইনালি কি পেয়ে যাচ্ছি দেখো জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এন যদি পি পি এর পাওয়ার আকারে লেখা যায় যেখানে ইটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান তাহলে তার ক্ষেত্রে জিরো হয়ে যাচ্ছে ওকে এবার আমরা যদি এনটা যে কোনো ইন্টিজার হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে আমরা আবার সেই প্রাইমের ফ্যাক্টর আকারে আমরা লিখতে পারবো কেন ফান্ডামেন্টাল থিওরাম অ্যারিথমেটিক থেকে জানি যে কোনো ইন্টিজারকে আমরা প্রাইমের ডিস্টিং প্রাইমের প্রোডাক্ট আকারে লিখতে পারবো আপ টু সাম পাওয়ার তাহলে এখানে এন কে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এন যেখানে পি ওয়ান থেকে পি আর পর্যন্ত প্রাইম হচ্ছে এবং যাদের পাওয়ারগুলো ই ওয়ান ই টু থেকে ডট ডট করে ই আর পর্যন্ত এবং প্রত্যেকটা এটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান হচ্ছে তাহলে এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে আমরা ওই মাল্টিপ্লিকেটিভ প্রপার্টিটা ইউজ যদি করি তাহলে হয়ে যাবে তাহলে এফ এন কে আমরা লিখতে পারি দেখো এইভাবে লিখতে পারি এটা কেন কারণ এফ যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন এফ যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন তাহলে এখান থেকে ক্যাপিটাল এফ তাহলে প্রত্যেকটা আলাদা হয়ে যাচ্ছে তাহলে সেই মাল্টিপ্লিকেটিভ প্রপার্টিটা এখানে ইউজ করলাম এবার এটা ইকুয়াল টু জিরো হবে কারণ এখানেই হচ্ছে এফ পি টু দি পাওয়ার ই ইর ভ্যালু গ্রেটার ইকুয়াল টু হলে সবগুলো জিরো হয় তাহলে মানে আলটিমেটলি এফ এনটা জিরো হয়ে যাচ্ছে সুতরাং থিওরামের প্রুভ হয়ে গেল অর্থাৎ এন যে কোনো এন হোক না কেন তার জন্য এফ এনটা জিরো হয়ে যাচ্ছে এন এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান হলে আর যদি ওয়ান হয় তাহলে এফ ওয়ানটা ওয়ান হয়ে যাচ্ছে ওকে অর্থাৎ এই যে সামেশানটা
এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে আর বাকি 0 হয়ে যাবে এবার নেক্সট থিওরামে আসি নেক্সট থিওরাম হচ্ছে এই যে মবিয়াস ফাংশন তার ইনভার্সন ফর্মুলা মবিয়াস ইনভার্সন ফর্মুলাটা কি সেটা আগে জেনে নি যদি ক্যাপিটাল এফ এবং স্মল এফ দুটো নাম্বার থিওরিটিক ফাংশনস হয় এবং যদি আমরা এই রকম রিলেশনে কনসিডার করি ক্যাপিটাল এফ এন ইকুয়াল টু এফ ডি সামেশন যেখানে ডিটা এন কে ডিভাইডস করছে এরকম সামেশন আমরা আগে দেখেছি যে স্মল এফ যদি মাল্টিপ্লিকেটিভ হয় তাহলে ক্যাপিটাল এফ এনও মাল্টিপ্লিকেটিভ হবে এইরকম তো দুটো নাম্বার থিওরিটিক ফাংশন এইরকম যদি রিলেশনে থাকে এবার ইনভার্সন ফর্মুলা থেকে আমরা কি পাই দেখো এখান থেকে আমরা এই স্মল এফ যেটা তাকে আমরা ক্যাপিটাল এফ এর সামেশন আকারে লিখতে পারবো বাই ইউজিং এই মবিয়াস ফাংশন তাহলে স্মল এফ কে ক্যাপিটাল এফ এর সামেশন আকারে যদি লিখতে হয় তাহলে আমাদের ইউজ করতে হবে মবিয়াস ফাংশন দেখো যে স্মল এফ এন ইকুয়াল টু সামেশন অফ মিউ এন বাই ডি ক্যাপিটাল এফ ডি তার সামেশন আকারে অর্থাৎ স্মল কে ক্যাপিটাল এফ ডি ক্যাপিটাল এফ এন এর সামেশন আকারে লিখতে গেলে আমাদের এই মবিয়াস ফাংশনের হেল্প নিতে হবে তো এইভাবে লিখতে পারি অথবা এইভাবেও লেখা যায় তো এই এটা হচ্ছে কিছু না এটা খুব ইজি এক লাইনে প্রুভ করা যায় তো মেনলি আমাদের প্রুভ করতে হবে যে এফ এন ইকুয়াল টু এটা হচ্ছে অথবা এটা হচ্ছে ওকে এবার প্রুফে আসি দেখো যেহেতু ডি এন এর ডিভাইজার সুতরাং এন বাই ডি ও এন এর ডিভাইজার তাহলে যেই হচ্ছে এবার এই সামটা তো ডির উপরেই নিচ্ছি সুতরাং এই যে সামেশনটা এই লাস্ট যে লাইনে থিওরামের তাহলে এটা কিন্তু সেম সুতরাং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যে কোনো একটাকে আমরা যদি এফ এন প্রুভ করতে পারি তাহলে আমাদের কিন্তু প্রুভটা হয়ে গেল ওকে এবার দেখো আমরা এই সামেশনটা কনসিডার করলাম যে ডি ডিভাইডস এন মিউ ডি এফ অফ এন বাই ডি ঠিক আছে এবার এটাকে দেখো আমরা লিখতে পারি মিউ ডির সামেশান এবার এই ক্যাপিটাল এফ এন বাই ডি এটা হচ্ছে এই যে এই এই ফর্মুলা থেকে আমরা বসিয়ে দিচ্ছি তাহলে এই ফর্মুলা থেকে বসিয়ে দিলে তাহলে এই ক্যাপিটাল এফ এর পরিবর্তে আমরা এফ সি বসাতে পারি যেখানে সি ডিভাইডস এন বাই ডি ওকে এটা থেকে বসিয়ে দিলাম আচ্ছা এবার হচ্ছে দেখো যে যদি আমরা এইরকম একটা সেট কনসিডার করি এস যেখানে সি কমা ডি এইরকম পেয়ার্স গুলো আছে যেখানে দেখো ডি এন কে ডিভাইডস করে আর সি এন বাই ডি কে ডিভাইডস করে তাহলে এই যে সেট এবার টি যদি অ্যানাদার সেট হয় তার পেয়ার গুলো সি বাই সি কমা ডি ধরলাম যেখানে সিটা এন কে ডিভাইডস করছে ডিটা এন বাই সি কে ডিভাইডস করছে অর্থাৎ এটার হচ্ছে উল্টো কন্ডিশনটা ধরছি তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো দেখো তাহলে এর ক্ষেত্রে এই পেয়ারগুলো অ্যাকচুয়ালি একই রকম ঠিক আছে অর্থাৎ আগে পরে দুটোকে ডিভাইডস করুক না কেন তাহলে এর জন্য পেয়ারগুলো একই তার মানে এস আর টি যে সেট সেই দুটো সেট সেট কিন্তু অ্যাকচুয়ালি একই ওকে এবার যদি আমরা সামেশান কনসিডার করি তাহলে এই সামেশানটাকে আগেই আমরা এইভাবে লিখেছি ওকে এবার হচ্ছে দেখো একে আমরা লিখতে পারবো এই সামেশান দুটোকে এইদিকে নিয়ে চলে আসলাম তার মানে এই যদি আমরা এরকম অর্ডার পেয়ারে কনসিডার করি তাহলে সি ডি কমা বিলং টু এস হবে এই সামেশানটা এবার যেহেতু এস এর মধ্যে সামেশান এটাকে আমরা টির টির মধ্যেও সামেশান কনসিডার করতে পারি তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এবার এভাবে যেই লিখতে পারলাম তাহলে এবার হচ্ছে কি করব এখানে আমরা এটাকে এফ সির সামেশান আর এখানে হচ্ছে মিউ ডির সামেশান এইভাবে লিখতে পারবো ঠিক আছে ওকে এবার দেখো এটা ইকুয়াল টু এফ এন হয়ে যাবে কেন এফ এন হয়ে যাবে কারণ আমরা অলরেডি মিউ এন এর সামেশান মানে মিউ ডির সামেশান কোনো একটা পার্টিকুলার এন এর জন্য বের করে রেখেছি এবার এন এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে সেই সামেশানটা ওয়ান হয়ে যায় আর যদি এন এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান হয় তাহলে এই সামেশানটা জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ তাহলে এর ক্ষেত্রে এই সামেশানটা জিরো হয়ে যাবে শুধুমাত্র নন জিরো কখন হবে যদি এই এন বাই সি ওয়ান হয় কারণ এন এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এনটা মানে এখানে এন বাই সি তাহলে এটা যদি ওয়ান হয় অর্থাৎ এন ইকুয়াল টু যদি সি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা এই সামেশানটা পাবো ওয়ান বাকি সব ক্ষেত্রে জিরো সুতরাং সির ভ্যালু এন হয়ে যাচ্ছে তার মানে এই যে সামেশানটা এটা হচ্ছে আলটিমেটলি আমরা পেয়ে যাব শুধুমাত্র এফ এন বাকি সবার জন্য কিন্তু জিরো হয়ে যাবে তার মানে আলটিমেটলি আমরা প্রুভ করলাম দেখো এফ এন ইকুয়াল টু এটা
আর লাস্ট লাইনে আমি বলছি যে এটাকে চেঞ্জ করা যায় যে fd এখানে মিউ n / d এই আকারেও লেখা যায়, তাহলে আলটিমেটলি আমরা মোবিয়াস ইনভার্সন ফর্মুলাটা প্রুভ করতে পারলাম। এবার একটা এক্সাম্পলে আসি, এক্সাম্পলটা দেখো, এই যে থিওরামটা আমরা পড়লাম অর্থাৎ মোবিয়াস ইনভার্সন ফর্মুলা, এটা n = 15 এর জন্য আমাদের ভেরিফাই করতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে স্মল fn = ওই সামেশন অফ d ডিভাইডস n মানে 15 মিউ ডি f অফ n / d মানে 15 / d, এটা এটা অ্যাকচুয়ালি এই যে সামেশনটা অ্যাকচুয়ালি মানে এ স্মল fn, এটা আমাদের প্রুভ করতে হবে। ওকে, এবার হচ্ছে দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি, দেখো প্রথমে হচ্ছে d এর ভ্যালু যদি আমরা 1 কনসিডার করি, কারণ 15 এর যত ডিভাইজার আছে সেইগুলোর জন্য এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে d এর ভ্যালু যদি 1 হয় তাহলে মিউ 1 হবে আর এটা হয়ে যাবে ক্যাপিটাল f 15। এবার ক্যাপিটাল f যেহেতু 15 তাহলে ক্যাপিটাল fn টা স্মল fn এর সামেশন হয় যত ডিভাইজার আছে তার n এর জন্য, তাহলে যেহেতু 15 তাহলে এর ডিভাইজার গুলো কত কত হবে 1 3 5 আর 15, তাহলে ক্যাপিটাল f 15 সেটা মানে হচ্ছে কি স্মল f1 প্লাস স্মল f3 প্লাস স্মল f5 প্লাস স্মল f15, ঠিক আছে। তারপর পরে এবার 15 এর ডিভাইজার 3, তাহলে 3 এর জন্য হচ্ছে এটা মিউ 3 আর মিউ 3 এখানে d এর ভ্যালু 3 যদি বসে তাহলে f5 হবে, তাহলে 5 এর ডিভাইজার 2 1 আর 5, সুতরাং এটা পেয়ে যাচ্ছি। এবার পরেরটা আছে 5 এর জন্য পাবো এই দুটো টার্ম আর 15 এর জন্য পাচ্ছি একটা। এবার কি করছি, এবার দেখো এই f1 f3 f5 আর f15 পাচ্ছি, তাহলে সেইগুলোকে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে f1 কমন নিয়ে নিলে এই সামেশনটা পাচ্ছি, f3 কমন নিয়ে নিলে এটা পেয়ে যাচ্ছি, আর এইভাবে। এবার আমরা যদি এই ভ্যালুগুলো বসিয়ে দিই মিউর তাহলে কি পাবো দেখো, তাহলে প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে মিউ ডির সামেশন যেখানে এনটা হচ্ছে 15, অর্থাৎ সামেশন অফ মিউ ডি ডি ডিভাইডস 15 এটার জন্য সামেশন, তাহলে এন এর ভ্যালু যেহেতু 15 সুতরাং এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0। কয়টার ক্ষেত্রে দেখো এন এর ভ্যালু 5 এর জন্য মিউর মিউ ডির সামেশন এটাও 0, এটা আছে 3 এর জন্য 0 আর এটা আছে মিউ 1 মানে 1, তার মানে আমরা কি পাচ্ছি ফাইনালি দেখো এগুলো হচ্ছে সব 0 পেয়ে যাচ্ছি f 15। তাহলে দেখো এটাই প্রুভ করতে ছিল যে স্মল f n equal to mu d into f of n by d summation of summation টা কার উপরে d divides n এর জন্য, তাহলে এটা ভেরিফাই আমরা করতে পারলাম। ওকে, এবার দেখো এই যে থিওরামটা আমরা পেলাম এটা একটা আমরা এখান থেকে ইন্টারেস্টিং একটা আমরা আইডেন্টিটি পাবো, কি আইডেন্টিটি দেখো করোলারি ওয়ানে আমরা গস থিওরাম থেকে কি পেয়েছি, সামেশান অফ ফাই ডি ডি ডিভাইডস এন এর জন্য সেই তার উপরে যদি আমরা সামেশান নিই তাহলে সেটা এন হয়ে গেছে, এটা আমাদের নন রেজাল্ট যেখানে ফাই এনটা অয়েলার ফাই ফাংশন ছিল, তাহলে এখান থেকে তার মানে এইটাকে ভাবো ক্যাপিটাল এফ এন আর এটাকে ভাবো স্মল এফ এন, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি উল্টোভাবে লিখি অর্থাৎ এই যদি আমরা মোবিয়াস ইনভার্সন ফর্মুলা ইউজ করি তাহলে কি হবে, তাহলে আমরা ফাই এন কে অর্থাৎ এই যে স্মল এফ এন কে আমরা ক্যাপিটাল এফ এন আকারে লিখতে পারবো, অর্থাৎ দেখো একে যদি আমরা লিখি ওই ইনভার্সন ফর্মুলা ইউজ করে তাহলে দেখো ফাই এন ইকুয়াল টু কি হবে মিউ এন বাই ডি ইন্টু এফ ডি, দেখো যেখানে ডি ডিভাইডস এন, তাহলে এরকম আমরা লিখতে পারবো। তার মানে আলটিমেটলি ওয়েলার ফাই ফাংশনকে আমরা মোবিয়াস ফাংশন দিয়ে লিখতে পারি এইভাবে, তার মানে ওয়েলার ফাই ফাংশন সঙ্গে মোবিয়াস ফাংশনের এই হচ্ছে রিলেশন, খুব ইম্পর্টেন্ট রিলেশন। ওকে, এবার এই রেজাল্টটাকে আমরা ভেরিফাই করি, এন ইকুয়াল টু 10 এর জন্য আমরা ভেরিফাই করব। দেখো ফাই 10 যদি রেজাল্টটা ট্রু হয় তাহলে এই সামেশানটা ফাই 10 এর ভ্যালুর সঙ্গে সমান হবে। এবার দেখো এখানে আমরা কি করব, এবার এই সামেশানটাকে ভেঙে দেবো অর্থাৎ 10 এর ডিভাইজার গুলো জন্য এই সামেশানটা আমরা করব, তাহলে প্রথমে হচ্ছে d এর ভ্যালু যদি 10 হয় তাহলে এটা পেয়ে যাচ্ছি, তারপরে d এর ভ্যালু 5 এর জন্য এটা, d এর ভ্যালু 2 এর জন্য এটা, আর d এর ভ্যালু 1 এর জন্য এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার মিউ ভ্যালু গুলো আমাদের জানা আছে, মিউ 1 মানে 1,
মিউ 2 মানে -1 মিউ 5 মানে -1 আর মিউ 10 1 হয়ে যাবে কেন 10 2 * 5 হয় তাহলে 2 * 5 যেই হচ্ছে তাহলে -1 হোল পাওয়ার 2 হয়ে যাবে সুতরাং সেটা 1 তো আলটিমেটলি দেখো 4 পেয়ে যাচ্ছি আর 5 10 মানে 4 হবে কারণ 10 2 * 5 যেহেতু হচ্ছে তাহলে 5 n এর ভ্যালু কত হবে 2 -1 * 5 -1 মানে 4 হয়ে যাচ্ছে তাহলে এটা ওয়েল নন আমাদের রেজাল্ট জানা আছে তার মানে দেখো আমরা ওয়েলার 5 ফাংশনকে এই মোবিয়াস ফাংশনের মানে মোবিয়াস ফাংশন দিয়ে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারলাম অর্থাৎ এটা হচ্ছে ওয়েলার 5 ফাংশন এবং মোবিয়াস ফাংশনের মধ্যে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একখানা রিলেশন ওকে এবার নেক্সট করোলারি দেখো আমরা অলরেডি জানি সিগমা n = সামেশন অফ ডি যেখানে ডি ডিভাইডস n অর্থাৎ কি কোন যদি পজিটিভ ইন্টিজার দেওয়া থাকে তাহলে সেই পজিটিভ ডিভাইডারে পজিটিভ ইন্টিজারে যত ডিভাইজার আছে মানে সব পজিটিভ ডিভাইজারস তার সাম হচ্ছে সিগমা n দিয়ে প্রকাশ করা হয় তাহলে এটা হচ্ছে ভাবো এটা এটাকে ক্যাপিটাল f n ভাবো আর এটাকে স্মল f ভাবো তাহলে এই স্মল f কে ক্যাপিটাল এটা দিয়ে লেখা যাবে কি করে এই মিউ ইউজ করে তাহলে দেখো তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা ঘুরিয়ে লিখতে পারি তাহলে n = সামেশন অফ d ডিভাইডস n মিউ n / d ইনটু f d বোঝা গেল তাহলে এই মোবিয়াস ইনভার্সন ফর্মুলা ইউজ করে তাহলে দেখো এখান থেকে আমরা এই সিগমা n কে লিখতে পারবো এই ভাবে অর্থাৎ সিগমা n ইনটু মোবিয়াস ফাংশন তাদের হচ্ছে সামেশন যদি মানে প্রোডাক্টের সামেশন করি সেটা n হয়ে যাচ্ছে তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ এটাও একখানা রেজাল্ট অর্থাৎ মোবিয়াস ফাংশন এবং এই সিগমা n এর মধ্যে এই হচ্ছে কানেকশন ঠিক আছে তো এটাও আমরা n = 10 এর জন্য ভেরিফাই করতে পারবো কি n = 10 এর জন্য যদি আমরা ভেরিফাই করি তাহলে এই এটা বসিয়ে দেব তাহলে বসিয়ে দিয়ে দেখো প্রত্যেকটা ভ্যালু মানে এই সামেশনটাকে ভেঙে দিচ্ছি সামেশনটাকে ভেঙে দেওয়ার পরে যদি ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি পেয়ে যাচ্ছি দেখো 10 কারণ এটাই ছিল যে n কে এই এই এদের হচ্ছে সামেশন আকারে লেখা যাবে n টাকে দেখো n = মিউ n / d ইনটু মিউ d সিগমা d এই এই আকারে লেখা যাবে দেখো সেটা ভেরিফাই হয়ে গেল ওকে এবার নেক্সট করোলারি দেখো আমরা টাউ n জানি টাউ n মানে কি কোন পজিটিভ ইন্টিজারের নাম্বার অফ ডিভাইজারস কত তার মানে এই রকম ফর্মুলায় আমরা লিখতে পারি তাহলে এই যে ফর্মুলা হলো এটাকে ক্যাপিটাল এফ এন ভাবো এটাকে স্মল এফ এন তাহলে এবার স্মল এফ এন 1 কে এইভাবে হচ্ছে সামেশন আকারে লেখা যাচ্ছে তার মানে এটা হচ্ছে এই মোবিয়াস ফাংশন এবং এই টাউ এন এর মধ্যে এই হচ্ছে কানেকশন সুতরাং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য কিন্তু অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট এই প্রুফগুলো এই মোবিয়াস ইনভার্সন ফর্মুলা সেখান থেকে কিন্তু এগুলো মানে করলার হিসাবে সব ফলো করে যাচ্ছে তো এবার আমরা উল্টোটা লিখতে পারি কিনা যদি স্মল এফ মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় তাহলে আমরা ক্যাপিটাল এফ কে আমরা বলেছিলাম মাল্টিপ্লিকেটিভ ফাংশন এটা আমরা প্রুফও করেছি কিন্তু কনভার্সটা কি হবে অর্থাৎ এখানে যদি আমাদের বলা থাকে যে ক্যাপিটাল এফ এন যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় সেখান থেকে কি স্মল এফ কে আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন বলতে পারবো অর্থাৎ উল্টোটা কি আমরা বলতে পারবো এটাই হচ্ছে আমরা এখন প্রুভ করব তো স্টেটমেন্টটা আগে দেখে নিই থিওরামের স্টেটমেন্টটা দেখো ক্যাপিটাল এফ এবং স্মল এফ দুটো ফাংশন যদি তারা এইভাবে রিলেটেড হয় ক্যাপিটাল এফ এন ইকুয়াল টু স্মল এফ ডির সামেশন যেখানে ডি ডিভাইডস এন হচ্ছে এবার যদি ক্যাপিটাল এফ এই ফাংশনটা মাল্টিপ্লিকেটিভ হয় তাহলে আমাদের প্রুভ করতে হবে স্মল এফটা মাল্টিপ্লিকেটিভ হবে আমরা উল্টোটা প্রুভ করেছি যে স্মল এফ যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় ক্যাপিটাল এফ এন যদি এইরকম আকারে লেখা যায় তাহলে ক্যাপিটাল এফ মাল্টিপ্লিকেটিভ হয় প্রুভ আমরা করেছি এখন এর কনভার্সটা প্রুভ করব কি ইউজ করে এই মোবিয়াস ইনভার্সন ফর্মুলা ইউজ করে এটা আমরা প্রুভ করি ওকে এবার প্রুফে আসি তাহলে মোবিয়াস ইনভার্সন ফর্মুলা আমরা অলরেডি জানি তো মোবিয়াস ইনভার্সন ফর্মুলা থেকে দেখো এই এই এখান থেকে আমরা স্মল এফ কে ক্যাপিটাল এফ এর সামেশন আকারে লিখতে পারি উইথ দ্য হেল্প অফ মোবিয়াস ফাংশন এইভাবে লিখতে পারি ওকে এবার এম আর এন আমরা ধরে নিলাম দুটো
ইন্টিজারস যারা কোপ্রাইম হচ্ছে। এবার যদি আমরা ডি এম এন এই প্রোডাক্টের যদি একটা ডিভাইজার ডি হয় তাহলে ডি কে আমরা লিখতে পারবো ডি ওয়ান ইন্টু ডি টু, এই রকম ফর্মে লিখতে পারবো যেখানে ডি ওয়ান এম কে ডিভাইডস করে আর ডি টু এন এন কে ডিভাইডস করে এবং জিসিডি অফ ডি ওয়ান ডি টু ইকুয়াল টু ওয়ান হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা এটা বলতে পারি জিসিডি অফ এম বাই ডি ওয়ান আর এন বাই ডি টু এটা ওয়ান হবে। ওকে, আবার উল্টোটাও যদি ডি ওয়ান এম কে ডিভাইডস করে ডি টু এন কে ডিভাইডস করে তাহলে ডি ওয়ান ডি টুর প্রোডাক্ট অর্থাৎ ডি এম এন কে ডিভাইডস করবে। ওকে, আচ্ছা এবার দেখো স্মল এফ এন ইকুয়াল টু, তাহলে এই হচ্ছে সামেশান অর্থাৎ এফ এন এর পরিবর্তে আমরা এম এন এন এর পরিবর্তে এম এন বসিয়ে দিচ্ছি আগের রিলেশন, তাহলে এটা পেয়ে যাচ্ছি। এবার এরপরে কি করছি দেখো, এখানে ডিটাকে ডি ওয়ান ডি টু দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে এটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার দেখো মিউ আর এফ দুটোই মাল্টিপ্লিকেটিভ ফাংশন আমাদের জানা আছে, কেন মিউটা অলরেডি প্রুভ করেছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন আর থিওরামে দেওয়া আছে ক্যাপিটাল এফটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাহলে এটা যদি ইউজ আমরা করি তাদের প্রপার্টি তাহলে মিউটা এইরকম প্রোডাক্ট আকারে হয়ে যাবে, সিমিলারলি এফটাও এরকম প্রোডাক্ট আকারে হয়ে যাবে যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন, ঠিক আছে। ওকে, এবার কি করছি, এবার ডি ওয়ান এর জন্য সামেশানটা আলাদা লিখে ফেলছি আর ডি টুর জন্য সামেশানটা আমরা আলাদা লিখে ফেললাম, যেই লিখে ফেললাম তাহলে এখান থেকে দেখো স্মল এফ এম ইন্টু স্মল এফ এন পেয়ে যাচ্ছি, তার মানে এফটা স্মল এফ এফ যে ফাংশনটা সেটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়ে গেল, তার মানে থিওরামের আমরা প্রুভ করে ফেললাম। তো এই থিওরাম থেকে আমরা বলতে পারি দেখো ক্যাপিটাল এফ এন ক্যাপিটাল এন তার জন্য তার মানে এই যে ফাংশনটা ক্যাপিটাল এন এন ইকুয়াল টু এন এই যে মাল্টিপ্লিকেটিভ ফাংশন এটা আমরা অলরেডি জানি, অ্যাকচুয়ালি আমরা এর জেনারেল ফাংশনটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন ডেফিনেশন দেওয়ার পরে কনসিডার করেছিলাম। দেখো এন সাফিক্স কে এন যদি হয় অর্থাৎ ক্যাপিটাল এন সাফিক্স কে এন যদি হয় এটা ইকুয়াল টু এন পাওয়ার কে কনসিডার করেছিলাম, দেখো কে যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য, খেয়াল করে যদি মনে পড়ে তাহলে তার ক্ষেত্রে কেটাকে ওয়ান বসিয়ে দিয়েছি, তাহলে কে এটাকে ওয়ান বসিয়ে দিলে এটাও মাল্টিপ্লিকেটিভ ফাংশন হবে, এবং এই যে ক্যাপিটাল এন ফাংশনটা মাল্টিপ্লিকেটিভ ফাংশনটা খুব সহজেই প্রুভ করা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটা যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন হচ্ছে এবার সেখান থেকে আমরা ভাই এনটাকে আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন বলতে পারি, কেন কারণ এটা আমরা অলরেডি দেখেছি এই এটা গস থিওরাম থেকে যে সামেশান অফ ফাই ডি এটা এন হয়ে যায়, সুতরাং এই যে এন এটা যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এই ফাই অর্থাৎ ওয়েলার ফাই ফাংশন এটাও মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাহলে দেখো এই ওয়েলার ফাই ফাংশনের মাল্টিপ্লিকেটিভ প্রুফটা এই এখান থেকে কিন্তু মানে মোবিয়াস ইনভার্সন ফর্মুলা ইউজ করলে কিন্তু এক লাইনে আমরা প্রুভ করতে পারি যে ওয়েলার ফাই ফাংশন ইজ এ মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ওকে, এবার আমরা ম্যাথমেটিকাতে চলে যাই, গিয়ে দেখি এই মোবিয়াস ফাংশনকে আমরা ম্যাথমেটিকাতে কি করে সহজে ইউজ করতে পারি। এবার দেখো ম্যাথমেটিকাতে ইনবিল ফাংশন রয়েছে মোবিয়াস মিউ এন, এটা ইনবিল ফাংশন বা ম্যাথমেটিকার ম্যাথমেটিকার ফাংশন বলতে পারো বা কমেন্ট বলতে পারো, তাহলে এটা কি দেবে মোবিয়াস ফাংশন মিউ এন এখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, তো দেখি লিখে মোবিয়াস মিউ এটা লিখলাম, এবার দেখো এখানে আমি যদি ওয়ান দিয়ে দিই তাহলে কত আসবে আমাদের জানা আছে এটা ওয়ান, এবার যদি টু দিই অর্থাৎ কোনো প্রাইম নাম্বার দিই তাহলে সেটা জন্য মাইনাস ওয়ান আসবে, দেখো মাইনাস ওয়ান যে কোনো প্রাইম দাও এটার জন্য আমি ধরো সেভেন্টিন দিচ্ছি তাও দেখো সেই একই মাইনাস ওয়ান আসবে, ঠিক আছে। এবার হচ্ছে ধরো আমি টেন দিলাম তাহলে কত আসবে ওয়ান আসবে, কারণ আমরা অলরেডি দেখেছি এটা ওয়ান, তাহলে মোবিয়াস যে কোনো নাম্বার যদি দাও তার মোবিয়াস ফাংশন অর্থাৎ মিউ এন এখান থেকে আমরা পেয়ে যাব, তুমি খুব বড় একটা নাম্বার দিতে পারো এইরকম দেখো মাইনাস ওয়ান চলে আসছে ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো, এবার যদি এক থেকে এন পর্যন্ত কোনো একটা পার্টিকুলার ইন্টিজার্স পর্যন্ত যদি আমরা মোবিয়াস ফাংশনগুলো বের করতে চাই তাহলে দেখো এই কমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ টেবিল এইরকম যদি টেবিল তারপরে হচ্ছে যদি আমরা এই মোবিয়াস মিউ এইভাবে লিখি তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব এক থেকে এন পর্যন্ত যত
মানে নাম্বার গুলো আছে তাদের মোবিয়াস ফাংশন কি হবে এটা আছে রিটার্ন করবে সেখান থেকে দেখো আমি এটা লিখে ফেললাম এবার দেখো যদি আমি রান করি তাহলে n এর ভ্যালু এখানে 15 দিয়েছি তাহলে 15 পর্যন্ত অর্থাৎ মিউ 1 কত হবে মিউ 2 কত হবে মিউ 3 কত এরকম পরপর পরপর করে 15 পর্যন্ত আমরা পেয়ে যাব এখান থেকে এবার নেক্সট দেখো যদি আমরা এটাকে প্লট করতে চাই যে 1 থেকে n পর্যন্ত এই যে মিউ n ফাংশন গুলোকে প্লট করতে চাই তাহলে কি হবে এই এই কমেন্টটা যদি আমরা ইউজ করি তাহলে সেখান থেকে দেখো আমরা পেয়ে যাব ওকে তো কপি করলাম এখানে পেস্ট করছি এবার আমাদের দরকার দেখো এটা কিন্তু এইভাবে রান করবে না কেন রান করতে গেলে এই রকম ফর্মে আসতে হবে এটা অ্যাকচুয়ালি ডিলিট করে লিখতে হবে ওকে এখানে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি দেখো তাহলে এটা আছে আমি 11 পর্যন্ত এবার যদি আমি রান করি তাহলে দেখো প্লট দিয়ে দিচ্ছে মিউ 1 এর 1 কত মিউ 2 কত মিউ 3 কত এখান থেকে মিউ 4 কত সব পরপর দেখো সুন্দর এরকম প্লট পেয়ে যাচ্ছি তাহলে ম্যাথমেটিকা দেখো ইউজ করে আমরা এই মোবিয়াস ফাংশনটাকে কিন্তু সহজে ইউজ করতে পারি এবার বাড়ির জন্য কিছু প্রবলেম দেওয়া থাকলো হোম টাস্ক হিসাবে এগুলো সলভ করবে কারণ প্রত্যেকটা প্রবলেম খুব ইম্পর্টেন্ট এবং এই প্রবলেমগুলো না করলে আমরা যে থিওরিগুলো পড়ছি সেগুলো কিন্তু বেটার বুঝতে পারবে আর কি এই প্রবলেমগুলো করলে এবং পরীক্ষার পারপাসে তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট তাহলে এগুলো হচ্ছে চেষ্টা করো সলভ করার এবার নেক্সট লেকচারে আমরা ডিরিচলেট প্রোডাক্ট এটা পড়ব এবং এর কিছু প্রবলেমও আমরা করব